আল্লাহ রব্বুল আলামিন এরকম অসৎ মাকে হেদায়ত দান করে। এক ছেলে নেক হয়েছে, ভালো মানুষ হয়েছে, কিন্তু মা চায় না যে ভালো হোক। এতো ব্যতিক্রম, এতো ব্যতিক্রম। এতো মনে হচ্ছে লূত আলাইহিস সালামের স্ত্রীর মতোই মা। আমি তো জানি আলহামদুলিল্লাহ, সৌদি আরবে বেশ কিছু ছেলেরা আমাদের দমাম থেকে বা বিভিন্ন শহর থেকে দেশে গেছে, টাকা পয়সা নিয়ে যেতে পারে। ওর মা বলছে যে বাবা দেশে খুব খারাপ ছিল, ভালো হয়ে গেছে, এখান থেকে সহি আকিদা নিয়ে গেছে আর আখলাক আমল নিয়ে গেছে, ধার্মিকতা নিয়ে গেছে। মা এত খুশি আর এত দোয়া দিচ্ছে যে বাবা তুই টাকা পয়সা দরকার নাই, তোর আর টাকা পয়সা নিয়ে আসেনি কোনো দুঃখ নাই, তুই চা নিয়ে এসেছিস আমার জন্য এটাই যথেষ্ট, এটাই চেয়েছিল। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এইরকম খারাপ মাকে হিদায়ত দান করেন এবং এই মায়ের অনিষ্ট থেকে এই ভালো ছেলের আল্লাহ রক্ষা করেন। এখন আপনার করণীয় এই তাবিজ শির্ক, আর তাবিজ হচ্ছে প্রথম কথা, তাবিজ এমনি শির্ক করেছে রাসূলুল্লাহ। তারপরে যেই তাবিজ দিয়ে ফিরানো হয় কোনো ভালো কাজ থেকে, বা যে কাজ দিয়ে প্রেম সৃষ্টি করা হয়, যে কাজ দিয়ে কারো সাথে অভক্তি তৈরি করা বা কোনো বিষয়ে অভক্তি তৈরি করা হয়, এগুলি বড় শির্ক কুফরের মাধ্যমে হয়ে থাকে। জিন শয়তান ব্যবহার করে হয়ে থাকে, গাইরুল্লাহর সাহায্য চেয়ে হয়ে থাকে। সুতরাং এটা বড় শির্ক। যেই তাবিজ আপনার কাছে এখন আছে সেটাতে বড় শির্ক করা হয়েছে। যেই ব্যক্তি এই তাবিজ করে দিয়েছে সে মুশরিক, আর যারা করিয়েছে তারাও মুশরিক হয়ে যাবে তাদের অজ্ঞতা দূর করে দেওয়ার পরে। জেহালা দূর করে দেবেন যে এটা বলো শির্ক, সতর্ক সাবধান, তুমি কি মুশরিক হয়ে মরতে চাও? আর আপনার করণীয় ফরজ হচ্ছে যে আপনি ওই তাবিজটাকে বিসমিল্লাহ বলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেবেন, জি, আর তারপরে মাটিতে দফন করবেন। এটা আপনার জন্য ফরজ, কখনো আপনার জন্য জায়জ নয়, আপনার বাপ মায়ের জন্য জায়জ নয়। যারা বলছে যে এই তাবিজটা দিলাম তো কি হলো, উপকার করলাম, বাতিলের জন্য উপকার করবেন? কেউ কাউকে খুন করছে আর বলছে যে তুই আমার সাথে আই, বেটাকে খুন করতে হবে, খুন করার জন্য উপকার করবেন? আরে খুনের চাইতে বড় গুনাহ হচ্ছে শিরক। খুনের গুনাহ আল্লাহ একদিন মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না, চিরস্থায়ী জাহান্নামী করবেন। আল্লাহ যেন আপনার বাপ মাকে সঠিক দিন জানার তৌফিক দান করেন এবং তাদেরকে সঠিক বুঝ দান করেন, আর এই রকমের শিরক কুফুর যেটা স্থায়ী জাহান্নামে বানিয়ে তার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং আপনাকে ইমানের ওপর, ইসলামের ওপর, তৌহিদের ওপর শক্ত হওয়ার তৌফিক দান করে, শক্ত থাকার তৌফিক দান করে। যতই অসন্তুষ্ট এরকম অসৎ বাপ মা, আর ওই ওই যে আপনার খালা বলছে, যতই অসন্তুষ্ট হয়ে যাক না কেন, সেই ছেলেকে আমি উপদেশ দেব সে যেন দিনের ওপর শক্ত হয়ে থাকে, অটল হয়ে থাকে। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ, যারা বলবে যে আমাদের প্রতিপালক রব আল্লাহ, সুম্মাস্তাকামা, আর তারপরে দিনের উপর অটল হয়ে গেল, শক্ত, দৃঢ় হয়ে গেল, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। দুই দিনের দুনিয়া যদি আল্লাহ না করে এই মা ক্ষতি করতে পারে, এই শির কুফুরি তাবিজ করে যদি ক্ষতি করে দেয়, সে আখেরাত ধ্বংস করবে তার। কিন্তু এই ছেলে ইনশাআল্লাহ কামিয়াব হবে, মাত্র কয়েকদিনের দুনিয়া, আল্লাহ দুনিয়ার ইষ্ট থেকে যেন এই ছেলের হেফাজত করেন। এইরকম যে কোনো ভালো মানুষ, ভালো ভাই বোনেরা যারা পাপ থেকে বাঁচতে চায় তাদের জন্য আল্লাহ সেটা যেন সহজ করে দেন, যারা নেক জীবন গড়তে চায় তাদের জন্য তা যেন সহজ করে দেন, আর যারা দিন থেকে ফিরাতে চায়, পাপের দিকে নিয়ে যেতে চায়, আল্লাহ তাদেরকে যেন হেদায়ত দান করেন, তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদের রক্ষা করেন। জাযাকাল্লাহু।